আউজিল্লাহিমিনাজিম বিস্পুল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ তিলওয়ার হোসেন মাতুবার খিতাব মোহাম্মদ করাম আলী মাতুবার ওয়ার্ড নাম্বার পাঁচ আমি সাবেক দুইটাই মেম্বার ছিলাম আবার ওয়াশাবাদী ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হব জনগণের আশ্বাস আমার পক্ষে আসে পাশে আছে আমার উন্নয়নের ধারা আমার উত্তর 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 বিদ্যানন্দী পাঁচ নম্বর ওয়ার্ডে একটি দাখিলি মাদ্রাসা আছে এই মাদ্রাসার অনেক উন্নয়নের কাজ পিছনে পিছিয়ে পড়ে আছে এই কাজগুলা আগামী দিনে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এটি আমার সর্বোচ্চ বড়ো আশা এই আশা নিয়ে আমি মাঠে নামছি বিগত দিনেও এই মাদ্রাসার উন্নয়নের কাজের সাথে আমি জড়িত ছিলাম কাজ করছি সেখানে সরকারি সরকারিভাবে সে মাত্রা পাশ করাইছি পাশ করে সেখানে বাইশ আঠারো থেকে বিশজন বাইশজন সরকারি চাকরিজীবী আছে মাসাল্লাহ তারা খুব ভালোভাবে চলাফেরা করতেছে আমার প্রতিষ্ঠানটা ঘর দরজায় অনেক পিছনে আছে এগুলো যদি আমি আগাই নিতে পারি আমি সফল এটাই আমার সব থেকে বড় আশা আপনার প্রতীক কি প্রতীক মরক আচ্ছা দিলার সাহেব আমরা জানতে চাচ্ছিলাম আপনি যদি আগামীতে এই হোসেনপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার হতে পারেন তাহলে মাদক সন্ত্রাস চাঁদাবাদ জঙ্গিবাদ এবং বাল্যবিবাহ এই সম্বন্ধে আপনার ভূমিকা কি থাকবে এই সম্বন্ধে আমি দুই টাইম মেম্বার ছিলাম এই এইগুলার সম্বন্ধে আমার যথেষ্ট ধারণা আছে মাদক দেশ ধ্বংস করে দেশের সন্তান ধ্বংস করে এটা নির্মূল করাই আমার প্রধান লক্ষ্য

ইনশাল্লাহ আমার যথেষ্ট ভূমিকা আছে আমি সবসময় ক্ষতিগ্রস্ত যারা ক্ষতি ক্ষতিগ্র ক্ষতি ক্ষতির মুখে পড়ে আসছে এদের পাশে দাঁড়াইছি এদের আশ্বাস দিয়ে ভরসা দিয়ে এদের সাহস দিয়ে এদেরকে বুঝাইয়া এখনও রাখছি যে যারা এই দুর্ঘটনার সাথে জড়িত তাদের বিচার আল্লাহ করবে আপনারা ধৈর্য ধরেন আল্লাহ আছে আল্লাহ আপনাদের বিচার দেবে আপনারা বিচার থেকে বঞ্চিত হবেন না

জনগণের কাছে আরও দুইবার আগে মেম্বার আসলো দেশে ভালোই কাজকর্ম করছে দেশ ভালোভাবেই চালাইছে এখন এবার আল্লাহ রহমাতে আবার যখন এই যা আগামী মাসে কোনো আগে নির্বাচন আশা করি জনগণও আমাকে পাশে আসে সবাই আমার কথা তো বাইরে চায় যদি আল্লাহ করে রইতে পারে জনগণে ঠিকভাবে পরিচালনা করবে